কোনে ঘরে মানুষ মৃত্যুবরণ করলে তিন দিন পর্যন্ত ওই ঘরে রান্না হয় না, ইসলাম এ ব্যাপারে কি বলে? কোনো ঘরে যদি কোনো মানুষ মারা যায়, ওই বাড়ির লোকজন রান্না করার ব্যাপারে ইসলাম তাদেরকে কোনো নিষেধ করে না। তারা যদি রান্না বাড়া করে খেতে পারে, তাদের যদি সেরকম মনের অবস্থা থাকে, তারা খেতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু এলাকাবাসীর দায়িত্ব হলো, কোনো ব্যক্তি মারা গেলে তার পরিবারের জন্য, ওই বাড়ির লোকজনের জন্য খাবার দাবার রান্না করে প্রতিবেশীরা আত্মীয় স্বজনরা তাদের জন্য পাঠাবে। কারণ তাদের মন খারাপ, প্রিয়জন হারিয়েছে, মারা গেছেন, তাদের রান্না বাড়া করার মতো মানসিক অবস্থা নাই। এই জন্য আশপাশের বাসা বাড়ি থেকে, ঘর বাড়ি থেকে কেউ মারা গেলে তাদের জন্য খাবার পাঠানোটা সুন্নাত। খাবার পাঠানোটা কি সুন্নাত? তিরমিজি বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসনাউ লি আলি জাফার তুআমা। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, তিনি যখন মারা গেলেন মুতার যুদ্ধে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাফরের পরিবারের লোকদের জন্য তোমরা আশেপাশে যারা আছো খাবার রান্না করে করে পাঠাও, কারণ তারা তাদের বিপদে, তাদের মুসিবতে তারা ব্যস্ত হয়ে পড়েছে, এই জন্য তাদের জন্য খাবার পাঠাও। এই জন্য কোনো লোক মারা গেলে ওই ঘরের লোকজনের জন্য, ওই বাসার লোকজনের জন্য আশেপাশে সবাই খাবার পাঠাবে, এটা সুন্নাত। কিন্তু তিন দিন রান্না করা যাবে না এমন কোনো কথা নাই। কেউ যদি খাবার না পাঠায়, এই বেচারা রান্না করে খাওয়া লাগবে না? অথবা কেউ পাঠাইলো, একটা আইটেম পাঠাইছে, আরেকটা আইটেম তাদের দরকার, তো সেটা অবশ্যই তারা রান্না করতে পারবে। বিধায় এটা সঠিক কথা না যে কোনো বাড়িতে মানুষ মারা গেলে তিন দিন চুলা জ্বালানো যায় না, এটা কোনো সঠিক কথা। আশপাশের লোকজন খাবার দিবে ঠিক আছে, কিন্তু তাই বলে ওনাদের প্রয়োজন হলে ওনারা চুলা জ্বালাইতে পারে, রান্নাও করতে পারে, কোনো অসুবিধা নেই। আশপাশ থেকে খাবার টাবার তাদেরকে পাঠায়া এরপরে একসাথে চল্লিশ আর তিন দিন আর দশ দিন আর সাত দিন আর নামে, কুলখানির নামে আবার তাদের কাছ থেকে সুদে আসলে একসাথে এলাকাবাসী গরু জবাই করে খেয়ে নেবেন, এটা জায়েজ না নাজায়েজ? ভালো করে শুনে রাখেন, কোনো মানুষ মারা গেলে যার আত্মীয় স্বজন মারা গেছে তারা এলাকাবাসীকে খাওয়ানোর জন্য যত অ্যারেঞ্জ আছে আমাদের দেশে, জিয়াফত, মুর্দার খাওয়ানি, এরকম যত অনুষ্ঠান আছে, এগুলো একটাও ইসলামে জায়েজ নাই। কিন্তু এগুলা সব এলাকাতে আছে, আছে না নেই? আপনাদের এলাকায় নাই? সব এলাকাতে আছে। সাহাবা ইকরাম যথাসম্ভব জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, কোনো বাড়িতে কেউ মারা গেলে ওই বাড়ির লোকেরা এলাকাবাসীর জন্য খাবারের আয়োজন করলে আমরা সেটাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হারাম কাজ বলেছেন, নিয়াহা, মাতম করা, ওই মাতম করা কাজের মতো হারাম কাজ মনে করতাম, যার কারণে সাহাবা ইকরাম এটা করতেন না। কিন্তু আমাদের সমাজে এখন এটা ঘরে ঘরে হয়ে গেছে, ঠিক না বেঠি? এটার বিরুদ্ধে আমাদেরকে দাঁড়াইতে হবে। এলাকাবাসী, কোনো লোক মারা গেলে, বাবা মারা গেছেন, দাদা মারা গেছেন, এখন এলাকাবাসীকে দাওয়াত দিয়া, গরিব খাওয়ানোর নাম দিয়া গরু জবাই করে একশো দুইশো তিনশো মানুষ খাওয়াইতে হয়। এই কালচারটা সঠিক কালচার না, এটা ভুল কালচার। এলাকাবাসী তাদেরকে যতদিন পারেন খাওয়াবেন, তাদের থেকে কোনো খাওয়া জায়েজ নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ, এই জিয়াফত খাওয়ার বিরুদ্ধে অবস্থান নেবেন তো ইনশাআল্লাহ, এটা জুলুম। একটা মানুষ তার বাবাকে হারাইছেন, মাকে হারাইছেন, উল্টে আবার এলাকাবাসীকে খাওয়ানো লাগে, কেমন কথা? কিনে ভাই, এটা কোনো যুক্তির কথা? আমার বাবা মারা গেছেন, আমার মা মারা গেছেন, আমার দাদা দাদি মারা গেছেন, আপনারা আমাকে খাওয়াবেন, আমার মন খারাপ, দুই চার দিন খাওয়াই, এরপরে বলতেছেন পুরো এলাকার মানুষ একসাথে ধরে খাওয়া, সুদে আসলে উড়ে ফেলতেছে। এ অনাচারের বিরুদ্ধে আমাদের দাঁড়াইতে হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।